আপনি কি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ইউজি অথবা পিজি স্টুডেন্ট সমস্ত বিষয় গাইড সাপোর্ট সহ হান্ড্রেড খুঁজছেন তাহলে আপনার জন্য একদম সঠিক ঠিকানা হলো। সবার সেরা নাম্বার ওয়ান কোচিং সেন্টার প্রান্তিক গাইড এখানে পাবেন অনলাইন ক্লাস ও সমস্ত বিষয় গাইড সাপোর্ট সহ হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশন বেঙ্গলি হিস্ট্রি ইংলিশ এজুকেশন পলিটিক্যাল সায়েন্স সোশিওলজি এমএসডাব্লিউ ইকোনমিক্স ও বিএলআইএস এর মতন সমস্ত বিষয় কম্পিউটার টাইপ নোটস ও অ্যাসাইনমেন্টের সঠিক উত্তর পাওয়ার সুবিধে এছাড়াও রয়েছে ইউটিউবে ফ্রি নোটস সাজেশনস সহ নোটস হোম ডেলিভারির ব্যবস্থা। আমাদের অফিসের ঠিকানা দক্ষিণ বারাসাত রায়দিঘি বিশদে জানতে কল করুন এইট নমস্কার প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে যারা ইউজি কোর্স করছো অর্থাৎ ফার্স্ট ইয়ার পড়াশোনা করছো ফার্স্ট ইয়ার অর্থাৎ সেমিস্টার ওয়ান অ্যান্ড টু তোমাদের দুটো সেমিস্টার একসঙ্গে পরীক্ষা হবে তাদের জন্য আজকের আমি নিয়ে এসেছি এ ই ইলেভেন পেপারের সাজেশান এ ই ইলেভেন পেপারে রয়েছে কম্পালসারি বাংলা এই কম্পালসারি বাংলা কিন্তু সবাইকে পড়তে হবে সবাইকে প্রত্যেককে কিন্তু পড়তে হবে এই পেপারের সাজেশানটা আমি দিয়ে দিচ্ছি তোমরা অবশ্যই সংগ্রহ করবে এবং খুব ভালো করে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবে কারণ এই ভিডিওটা যদি কেউ ট্রেন ট্রেনে দেখো তাহলে কেউ কিছুই বুঝতে পারবে না আমি কী বলতে চাইছি কারণ এখানে কিন্তু অনেক জানার আছে বোঝার আছে আগে জানো বোঝো তারপরে পড়াশোনা আমি যেগুলো বলবো সেগুলো তোমরা খুব মনোযোগ দিয়ে শুনবে এবং ফলো করবে তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখবে শুনবে আর যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো বন্ধুদেরকে শেয়ার করা একটা লাইক দিয়ে দিও আর যারা অনলাইন ক্লাস করতে চাও যোগাযোগ করবে স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবে আর যারা নোটস নিতে চাও নোটস সমস্ত সাবজেক্টের বাংলা ইতিহাস শিক্ষাবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান ইংরাজি সমস্ত পেপারে নোটস পেয়ে যাবে নোটস সাজেশান অ্যাসাইনমেন্ট সবই পেয়ে যাবে তাই যোগাযোগ করবে সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে আন্ত্রিকাইডে সাজেশান মানে বেস্ট কোয়ালিটি নাম্বার ওয়ান সাজেশান সমস্ত কিছুর হেল্প পেয়ে যাবে আমাদের নোটস কিন্তু কম্পিউটার টাইপ করা এবং হোম ডেলিভারিরও ব্যবস্থা রয়েছে তাই অবশ্যই যোগাযোগ করবে এবং খুব গুরুত্বপূর্ণ এই বিজি ইলেভেন পেপার আমি বলবো খুব গুরুত্বপূর্ণ কিছু কথা আমি বলবো তোমাদের অবশ্যই সঙ্গে থাকবে সাজেশানটাও দেবো এই সাজেশান দেবো বলছি আবার বলছি সাজেশন হয় না এই পেপারে সাজেশন হয় না কিরকম শোনো তোমাদের এই বিজি ইলেভেন পেপারের হবে সত্তর নাম্বার পরীক্ষা কুড়ি নাম্বার অ্যাসাইনমেন্ট পঞ্চাশ নাম্বার থিওরি এক্সাম বা লিখিত পরীক্ষা কারণ কুড়ি নাম্বার অ্যাসাইনমেন্ট হবে অনলাইন এক্সাম যেটা আমাদের সঙ্গে জুড়ে থাকলে সমস্ত উত্তর পেয়ে যাবে একদম জেনুইন উত্তর পেয়ে যাবে এবং উত্তর তোমরা পারবে কারোর প্রয়োজনও পড়বে না আমি যে সিস্টেমটা বলছি তোমরা ফলো করবে দেখবে তোমরা পারবে খুব সহজেই সব থেকে সহজ কিন্তু সব থেকে কঠিনও আর কঠিন করে তুলেছে অন্য কেউ অন্যরা এটা বলতে বাধ্য হচ্ছে একজন টিচার হিসাবে কারণ অন্যরা এটাকে কঠিন করে জটিল করে তুলেছে মনের মধ্যে করে দিয়েছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি কিন্তু খুব সহজ পাশ করা খুব সহজ ফেল করা সব থেকে কঠিন একটু পড়লে পাশ করে যাবে ফেল করা সব থেকে কঠিন গাইডের সঙ্গে থাকো সমস্ত হেল্প হয়ে যাবে এই পেপারের পঞ্চাশ নাম্বার থিওরি কীভাবে হবে দেখো পাঁচটা কোশ্চেন দু নাম্বার করে এ গ্রুপে পাঁচটা কোশ্চেন দু নাম্বার করে আর এক নাম্বার করে পাঁচটা কোশ্চেন এমসি কিউই প্যাটার্নে দু নম্বরে কিন্তু এমসি কিউ নয় দু নাম্বার হচ্ছে লিখতে হবে আর পাঁচটা কোশ্চেন এক নাম্বার করে ওটা এমসি প্যাটানে প্যাটার্নে আর বি গ্রুপে পড়বে দুটো কোশ্চেন দু নাম্বার করে পাঁচটা কোশ্চেন এক নাম্বার করে আর দু নাম্বার করে তিনটে কোশ্চেন সি গ্রুপে করতে হবে একটা দশ নাম্বার আর ডি গ্রুপে দু নাম্বার করে পাঁচটা তাহলে এই রকম প্যাটার্নে তোমাদের কোশ্চেন হবে প্রথমে দশ নম্বরেরটা বলি দশ নম্বরেরটা কীরকম হবে তোমাদের এখান থেকে কিন্তু কোনো বড় নোটস নয় এই পেপারের কোনো বড় নোটস কেউ করবে না যে টিচার বা যে কোচিং সেন্টার দেবে সঙ্গে সঙ্গে সেটাকে রিফিউজ করে দিও তোমরা এই পেপারের কিন্তু কোনো বড় কোশ্চেন হবে না দশ না পাঁচ না সব দুই এক আর দশ নম্বরের যেটা বড় কোশ্চেন বলছি সেটা কীরকম হবে একটা ভাব সম্প্রসারণ টাইপের দেবে পূর্বের যে কোশ্চেনটা দেখো সেখানে কিন্তু ওই ভাব সম্প্রসারণের একটা কবিতা দিয়ে দিয়েছে তোমরা মাধ্যমিক করেছো ভাব সম্প্রসারণ সেই রকম টাইপের একটা পড়বে সেটাকে তোমাদের ব্যাখ্যা করে লিখতে হবে দশ নম্বরে কিন্তু কোনো নোটস এই পেপারতে কোনো নোটস নয় কোনো নোটস কিন্তু পড়বে না লিখতে হবে না না পাঁচ না দশ না কোনো কিছুই সব এক আর দুই এক নম্বরে এমসি এবং শূন্য স্থান পড়ে তাই এই পেপারে সব শর্ট কোয়েশ্চেনের উপর যাবে ভাব সম্প্রসারণ কিছু প্র্যাকটিস করবে যেটা তোমাদের পড়বে পরীক্ষা সেটা তোমরা লিখতে পারবে এরকম কোশ্চেন পাঠানো হবে এবং তোমাদের এরকমভাবে পড়তে হবে আর দুই আর একের জন্য কি করবে তোমার টেক্সট পড়বে টেক্সট খুব ভালো করে টেক্সট পড়বে কলেজ থেকে ইউনিভার্সিটি থেকে যে বইটা দিয়েছে এই বিজি ইলেভেন পেপারে কম্পালসারি বই সেই বইটা পড়বে আমার কাছে ভর্তি হলে আমি এই বই ধরে ধরে টেক্সট ধরে ধরে পড়াই কোনো নোটস এই পেপারে দিতে হয় না দেওয়ার প্রয়োজন নেই সেখান থেকে কিছু শর্ট কোশ্চেন রেডি করে দিই শর্ট কোশ্চেন ছাড়া কিছু এখান থেকে পড়বে না শর্ট কোশ্চেন দুই এক সব শর্ট কোশ্চেন টেক্সট পড়বে টেক্সট পড়লে তোমরা কিন্তু পেরে যাবে এবং এই বইটাতে দেখবে অনুশীলনী রয়েছে অনুশীলনীগুলোও প্র্যাকটিস করবে এই পেপারের কোনো সাজেশন হয় না সবই কিন্তু শর্ট কোশ্চেন শর্ট তোমরা প্র্যাকটিস করবে শুধুমাত্র শর্ট কোশ্চেনের বাইরে আর অতিরিক্ত কিছু করতে হবে না শর্ট কোয়েশ্চেনগুলো ভালো করে করো টেক্সটগুলো ভালো করে পড়ো টেস্টগুলো যে গল্প কবিতাগুলো রয়েছে গল্প কবিতা থেকে লাইন তুলে প্রশ্ন হবে শূন্যস্থান পড়বে তোমাদের রয়েছে পতঙ্গ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পতঙ্গ প্রবন্ধ এই পতঙ্গ প্রবন্ধের যে প্রকাশকাল কোথায় প্রকাশিত হয়েছিল ওখান থেকে লাইন তুলে দেবে লাইব্রেরি প্রবন্ধ রয়েছে আবার আসিবে ফিরে জীবনানন্দ দাসের কবিতা রয়েছে ভারতীয় তীর্থ কবিতা রয়েছে ওখান থেকে প্রশ্ন হবে এবং তোমাদের কিছু গ্রামাটিক্যাল রয়েছে টিচ্ছেদ রয়েছে সেগুলোও পড়বে এবং প্রথম চ্যাপ্টার দ্বিতীয় চ্যাপ্টার দেখবে প্রাচীন যুগ মধ্য যুগ আধুনিক যুগ রয়েছে ধরো পড়লো যে চর্যাবাদের রচনাকাল কবে কোথা থেকে প্রকাশিত হয়েছিল প্রাচীন যুগের সময়সীমা কত মধ্য যুগের কত শ্রীরামপুর মিশন কবে প্রতিষ্ঠিত হয়েছিল এই রকম টাইপের কোশ্চেন হবে এবং টেস্টগুলো এবং একটা বঙ্কু সিরিজও রয়েছে ওই টেস্টগুলো যে রয়েছে কবিতা বা প্রবন্ধগুলো গল্পগুলো ওখান থেকে কিন্তু লাইন তুলেই প্রশ্ন হবে লাইন তুলে প্রশ্ন হবে শর্ট কোশ্চেন হবে কেউ কোনো বড় কোশ্চেন করবে না আমি আজকের এই ভিডিওতে কয়েকটা দেখাচ্ছি আমি তোমার সঙ্গে থাকো পরবর্তী পার্ট পার্ট করে দেখাও প্রত্যেক আজকের যে পার্টে দেখাচ্ছি ভারত তীর্থ কবিতা এবং বনলতা সেন কবিতা এবং ফার্স্ট চ্যাপ্টার প্রাচীন যুগ মধ্যযুগের উপর যে যে কোশ্চেনগুলো হবে সেইগুলো আমি দেখিয়ে দিচ্ছি এই সাজেশানটা ফলো করো এই কোশ্চেনগুলো ফলো করো এখান থেকে তোমরা কমন পাবে আমি যেগুলো দিচ্ছি একদম জেনুইনভাবে এখান থেকে কমন পেয়ে যাবে নিশ্চিত থাকো কোথাও কিন্তু কোনো ক্লাস হয় না ক্লাস কেউ দেয় না সেটা প্রান্তিক তাহলে ফলো করো আমি দেখিয়ে যাচ্ছি আমি সাজেশনটা আজকে দিচ্ছি প্রাচীন যুগ ও যুগ থেকে একটা দেব ভারত তীর্থ কবিতা আর জীবনানন্দ দাসের বনলতা সেন এই তিনটে থেকে সাজেশনটা পরবর্তী পার্টে অন্য টপিক্সগুলো দেব অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবে ভালো করে মনোযোগ দিয়ে ফলো করো আবারও বলছি এই পেপারে কিন্তু শর্ট কোয়েশ্চেন হবে কোনোটাই ব্রড কোশ্চেন হবে না এবং আমি ভাব সম্প্রসারণও দেখাবো অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবে তোমরা দেখো কী রয়েছে না বাংলা সাহিত্যের যুগ বিভাজন যদি করা যায় কটা যুগ প্রাচীন যুগ মধ্যযুগ আধুনিক যুগ তাহলে প্রাচীন যুগের সময়সীমা কত নশো থেকে বারোশো এটা কিন্তু বারোশো দেখবে বইয়ে ভুল আছে বারো রয়েছে প্রিন্টিং মিস্টেক মধ্যযুগ তেরোশো পঞ্চাশ থেকে আঠেরোশো আঠেরোশো থেকে সাম্প্রতিককাল অর্থাৎ বর্তমানকাল এবার দেখো তাহলে বারোশো থেকে তেরোশো পঞ্চাশ এখানে যে দেড়শো বছরের গ্যাপ এই দেড়শো বছরের সময়সীমাটা লিখে নাও তোমরা অন্ধকার যুগ তুর্কি আক্রমণ হয়েছিল বারোশো এক বা বারোশো দুই খ্রিস্টাব্দে ইফতিকার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি তিনি বাংলাদেশ অধিকার করে নেন সেই সময় বাংলাদেশে অরাজকতা চলে তাই ওই সময়কে বলছি অন্ধকার যুগ এখান থেকে আরও প্রচুর প্রশ্ন তোমরা টেক্সটটা ফলো করবে টেক্সটটা ফলো করলে পেরে যাবে দেখে নাও ঊনবিংশ শতাব্দীকে বাংলার নবজাগরণের যুগ বলা হয় এটা একটা শর্ট কোয়েশ্চেন লিখে নাও এবারে দেখো প্রাচীন যুগের বাংলা সাহিত্যের একমাত্র নিদর্শন কি চর্যাপদ এটা একটা কোশ্চেন চর্যাপদ রচিত হয় দশম থেকে দ্বাদশ শতাব্দী এটা খুব খুব ইম্পর্টেন্ট বিশেষ করে বাংলা অনার্স রয়েছে তাদের জন্য চর্যাপদ রচিত হয় দশম থেকে দ্বাদশ শতাব্দী কোথা থেকে আবিষ্কৃত হয়েছিল নেপালে দাস দরবারে গ্রন্থশালা থেকে এই শর্ট কোশ্চেনগুলো তোমরা লিখে নাও ছেচল্লিশটি পদ এটা কিন্তু পঞ্চাশটা হওয়া উচিত পঞ্চাশটা লিখে নিও পঞ্চাশটা এটা পঞ্চাশটা লিখে নেবে গ্রন্থের নাম কি ছিল চর্যাচর্য বিনিশয় চব্বিশ জন পদকর্তা এগুলো সব শর্ট কোশ্চেন এইগুলোই কিন্তু পরীক্ষায় আসবে সে দু নম্বরের লেখা হোক বা এক নম্বরের এমসি প্যাটার্ন হোক এখান থেকে শর্ট কোয়েশ্চেন সব আসবে কবি কারা দুইপাত কান্নপাত ভুসুকুপাত সরহপাত এই শর্ট কোশ্চেনগুলো মোটামুটি করে চর্যাপাত কাদের রচনা সহজিয়াদের সহজিয়া সাধকদের রচনা এবার দেখো মধ্যযুগীয় এবার পড়ে যাচ্ছে বারোশো থেকে তেরোশো পঞ্চাশ দেড়শো বছর বন্ধত্ব যুগ অন্ধকার যুগ বা ব্ল্যাক ডার্ক এজ তারপরে দেখো মধ্যযুগে আমরা পাচ্ছি সংস্কৃত রামায়ণ মহাভারত ভাগবতের এগুলোর অনুবাদ অর্থাৎ কৃত্তিবাসের লেখা গ্রন্থের নাম রামায়ণ বা শ্রীরাম পাঁচালী কাশীরাম গ্রন্থের নাম মহাভারত বা ভারত পাঁচালী মালাধার বসু শ্রীকৃষ্ণ বিজয় এগুলো বলা হচ্ছে অনুবাদ সাহিত্য কৃত্তিবাসের জন্ম কোথায় এগুলো কোশ্চেন দেখো ফুলিয়া গ্রামে এবং গৌড়েশ্বর রুকুনুদ্দিন বরবাক শাহ তাকে এই কাব্য রচনা দিয়েছিল। দিয়েছিলেন রুকুনুদ্দিন বরবাক শাহ তিনি জন্মগ্রহণ করেছিলেন কত সালে এইগুলো সব শর্ট কোশ্চেন লিখে নাও শতাব্দীর শেষ দিকে চতুর্দশ শতাব্দীর শেষ দিকে জন্মগ্রহণ করেন তার গ্রন্থটা দেখো শ্রীরামপুর মিশন থেকে এটা পড়বে এই রকম কোশ্চেন পড়বেই পড়বে তারপরে মহাভারতে আসছি মহাভারতে কাশিরাম দাসের জন্ম কথায় বর্ধমান জেলা নিবাসী কাশিরাম দাস বৈষ্ণব মনোভাবাপন্ন ছিলেন এবার আসছি মালাধার বসু তার কাব্যের নাম শ্রীকৃষ্ণ বিজয় বর্ধমানে কুলিন গ্রাম এইগুলো গুন্ডাজ খা গৌরেশুদ্দিন বরবাক সাহ তাকে গুন্ডাজ খা উপাধি দিয়েছিলেন এরপরে দেখো চৈতন্য দেবের জন্ম চোদ্দশো ছিয়াশি খ্রিস্টাব্দে মৃত্যু পনেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দে পিতার নাম জগন্নাথ মিশ্র মাতা শচী দেবী মৃত্যু পনেরোশো তেত্রিশ সব এইগুলো সব শর্ট কোশ্চেন এই রকম প্যাটার্নে কোশ্চেন হবে দেখে নাও বিদ্যাপতি চন্ডীদাস বৈষ্ণব পদাবলীর অন্যতম দুজন কবি বিদ্যাপতি চন্ডীদাস বৈষ্ণব পদাবলী অর্থাৎ রাধা প্রেম প্রেমলীলা রূপ গোস্বামী শ্রীরূপ গোস্বামী গ্রন্থের নাম কি উজ্জ্বল নীলমণি ও অসমৃত সিন্ধু এবার দেখো গুপ্তের গ্রন্থের নাম কি শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য চরিতামৃতম সংস্কৃতি প্রথম চৈতন্য জীবনী রচয়িতা হলেন মুরারীগুপ্ত তার গ্রন্থের নাম শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য চরিতাম বা মুরারিগুপ্তের করা জয়ানন্দ লোচন দাসের গ্রন্থের নাম কি চৈতন্য মঙ্গল বৃন্দাবন দাসের গ্রন্থের নাম হচ্ছে চৈতন্য ভাগবত আদি চৈতন্য জীবনী গ্রন্থ বা প্রথম চৈতন্য জীবনী গ্রন্থ চৈতন্য ভাগবত কৃষ্ণদাস কবিরাজের গ্রন্থের নাম চৈতন্য চরিতামৃত শ্রেষ্ঠ চৈতন্য জীবনী গ্রন্থ চৈতন্য চরিতামৃত চন্দ্রিকা শব্দের অর্থ ভূমিকা এইগুলো অবশ্যই অবশ্যই মঙ্গল কাব্যে মঙ্গল শব্দের অর্থ কি কল্যাণ কোন কোন মঙ্গল কাব্য মনসামঙ্গল চন্ডী মঙ্গল ধর্ম ঠাকুরকে নিয়ে ধর্মমঙ্গল শিব ঠাকুরকে নিয়ে শিবায়ন বা শিবমঙ্গল মনসামঙ্গল কাবের আদিকবি কে মনসামঙ্গল কাব্য এটা খুব ইম্পর্টেন্ট মনসামঙ্গল কাব্যের আদি কবি কানাহরি দত্ত শ্রেষ্ঠ কবি বিজয়গুপ্ত বিপ্রদাস বিপ্লাই এরা রয়েছেন এবং ক্ষেমানন্দ রয়েছেন চন্ডীমঙ্গল দেখে নাও চন্ডীমঙ্গলের দুটো খণ্ড আঘ খণ্ড আর বনিক খণ্ড দেখে নাও আদিকবি চন্ডীমঙ্গল কাপের আদি কবি মানিক দত্ত শ্রেষ্ঠ কবি মুকুন্দ চক্রবর্তী রাম লিখবে না এখানে রামটা আমি কেটে দিয়েছি চন্ডীমঙ্গলের শ্রেষ্ঠ কবি মুকুন্দ চক্রবর্তী ধর্মমঙ্গল দেখে নাও আদিকবি ময়ূর ভট্ট শ্রেষ্ঠ কবি ঘনরাম চক্রবর্তী রামদাস আদৌ সীতারাম দাস এনারাও কবি লোডচন্দ্রাণী দৌলত কাজী লোডচন্দ্রাণী সতী ময়না লোডচন্দ্রাণী কাব্য রচনাকাল ষোলোশো আটত্রিশ সৈয়দ আলাওয়ালের পদ্মাবতী এগুলো করবে এবার দেখো গোরক্ষ বিজয় কাব্য ফয়জুল্লাহ গোপীচন্দ্র এগুলো যুগসন্ধিক্ষণ মূল কাব্য রচয়িতা রায়গুনাকার ভারতচন্দ্র কবিওয়ালা হরু ঠাকুর ও এটা বানান ভুল আছে হরু ঠাকুর ভোলাময়রা অ্যান্টনি ফিরিঙ্গি কবিওয়ালা আর যারা নোটস নিতে ইচ্ছুক ক্লাস করতে ইচ্ছুক অনলাইন ক্লাস করতে ইচ্ছুক অবশ্যই যোগাযোগ করবে নোটস এবং অনলাইন ক্লাস পেয়ে যাবে বাংলা ইতিহাস শিক্ষা বিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান ইংরাজির সমস্ত বিষয় এবার দেখো ভারত কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম খ্রিস্টাব্দ খ্রিস্টাব্দ মৃত্যু কবিতায় ভারতভূমিকে পূর্ণতীর্থ বলা হয়েছে তোমাদের বলেছি তাহলে এইটা এইরকম উত্তর লিখতে হবে দ্বিতীয় প্রশ্ন দেখো মহামানবের সাগর তীরে বলতে কবি কি বুঝিয়েছেন এগুলো দেখো উত্তর জানা থাকলে তোমার এম কিউ পড়ুক আর এসে কিউ পড়ুক মোটামুটি তোমাদের সব লিখতে পারবে সব লেখা সম্ভব হবে আবারও বলছি এখান থেকে কিন্তু কোনো বড়ো কোশ্চেন হবে না লং কোশ্চেন হবে না সব এমসি কিউ এসে কিউ প্যাটার্নে কোশ্চেন হবে দশ নম্বরের একটা লিখতে হবে সেটা হচ্ছে ভাব সম্প্রসারণ দেখো নাও এগুলো তোমরা লিখে নাও এগুলো একদম টেক্সচুয়াল কোশ্চেন অ্যান্সার অবশ্যই তোমাদের কাজে লাগবে এটা কোথাও পাবেও না এটা আমি বলে রাখলাম এত বড়ো কথা বলে রাখলাম হুন কারা দু নম্বরে পড়তে পারে মোগল কারা এগুলো পড়তে পারে এগুলো নিয়ে নাও লিখে নেবে খাতা সবাই লিখে নেবে তাহলে দেখো এবার আমি দিয়ে দিচ্ছি জীবনানন্দ দাসের আবার আসিব ফিরে থেকে আবার আসিব ফিরে কবিতা প্রশ্ন উত্তরগুলো আমি দিয়ে দিচ্ছি কোয়েশ্চেন অ্যান্সারগুলো সংগ্রহ করো এগুলো তোমরা অবশ্যই খাতায় লিখে নেবে খাতায় লিখে নিলে তোমাদের পক্ষে সুবিধা হবে পড়াশোনা করার মুখস্থ করার আর এটা বারবার বলছি তোমরা প্রান্তিক গাইডের সঙ্গে জুড়ে থাকলে সমস্ত হেল্প পেয়ে যাবে তাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বন্ধুদেরকে শেয়ার করবে আর যারা অনলাইন ক্লাস করতে ইচ্ছুক নোটস নিতে ইচ্ছুক স্ক্রিন এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবে সমস্ত হেল্প পেয়ে যাবে আর তোমরা কেউই কিন্তু লং কোয়েশ্চেনের দিকে যাবে না সব ছোট প্রশ্ন উত্তরের দিকে যাবে সে এক হোক দুই হোক আর প্রান্তিকারের সঙ্গে থাকলে টেক্সট ধরে ধরে পড়ানো হয় আমি বারবার ক্লাসের জন্য বলছি এই জন্য ক্লাস করলে আমার সময় নষ্ট হবে আমার সময় যাবে কিন্তু তোমাদের লাভ হবে তাও আমি তোমাদের জন্য বলছি ক্লাসের অ্যাটেন্ড করো ক্লাস অ্যাটেন্ড করো লাভবান হবে পরীক্ষা সব থেকে ভালো হবে ক্লাসের কিন্তু কোনো বিকল্প নেই যেগুলো শুনবে সেগুলোই পরীক্ষায় আসবে সেগুলো কমন পথ শুনে রাখলে মনে থাকবে সারা জীবন চিরদিন তাই অবশ্যই তোমরা ক্লাস অ্যাটেন্ড করো আর এই কোয়েশ্চেন অ্যান্সারগুলো তোমরা সংগ্রহ করো পরবর্তী এই বিজি ইলেভেনের উপর আরও ভিডিও আসবে অন্যান্য পেপারের সাজেশানও আসবে চ্যানেলের সঙ্গে থাকো কারণ এই বিজি ইলেভেনে আরও অনেক টপিক্স রয়েছে ইউনিট রয়েছে সেগুলো থেকেও আমি প্রশ্ন উত্তর দেবো অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবো গাইডের সঙ্গে থাকো সমস্ত হেল্প পেয়ে যাবে আর অবশ্যই নোটস আমি চাইবো তোমরা আমার কাছ থেকে নাও খুব ভালো হেল্প পাবে এটুকু বলে রাখবে